কথারে অছি অতিথি দেব ভব, হেলে দেবতা রূপী অতিথিঙ্কু স্বাগত করিবা পাই কিভাবে ব্যবস্থা হইছি টিকে নজর পকাতো। রাস্তা কড়রে অলিয়া সাঙ্গকু যোঠি দেখিলে অসনারে ভরি যাইছি স্থান। আপন জানি আশ্চর্য হবে যে ইয়ে হচ্ছে প্রসিদ্ধ শৈবপীঠ পঞ্চলিঙ্গেশ্বরকু প্রবেশ সময়রে রাস্তা কড়র ছবি। এই দেখু না রাস্তায় অলিয়া তো গাড়ি রাখবা নবনির্মিত পার্কিং দবিগলা, পিইবা কৌশি স্থানের পা না, উপরক উঠবা পাহাচরে শিউলি লাগি লোক গোড় খসুছি। বারিশ কে বজে সে স্লিপরি হো রাখা হয়, ইসকে লিয়ে ডরনে কা এক বাত হ্যায়। থোড়া সাফ সুথরা হো যায় জগা, থোড়া জো জিতনা ভি গন্দগি হ্যায় ও সাফ হো যায় তো ইজি হোগা হামারে লিয়ে আনে কে লিয়ে। পঞ্চলিঙ্গেশ্বর আসিবা রাস্তারে রাস্তা এতে খারাপ যে গাড়ি চলাইবা কষ্টকর হয়ে পড়ুছি। সেপটে শৌচালয় সীমিত কু পর্যটক অধিক, লম্বা লাইন রে ঘন্টা ঘন্টা ঠিয়া হয়ে রহিবাকু পড়ুছি শৌচ পাই। সেহিপরি পানীয় জল ব্যবস্থা অচল হইতিপারু বোতল কিনি নহলে ঝরণা পানি পি শোষ মেটাউছন্তি পর্যটক। ইধর মে আয়া যে সবচেয়ে কে বড় বাদ হে ইহা কা জো পার্কিং লট হে সাফ সুদ্র নেই হে, বহুত গন্দা হে। তো কে হতা বহুত আদমি ইধর মে আতা কে হতা গাড়ি পার্কিং করকে হাঁড়নে নেই সকড়ে, তো কে হতা ইতনা গন্দা হে এ সাফাই রাখনে চাইয়ে। তারপরে উসকে বাদ টয়লেট হে, ইধর মে একটু টয়লেট হে, ইতনা সারা টুটি সাথে তো টয়লেট জাদা হোনে চাইয়ে। তো কে হতা ইয়ে সবচেয়ে বড় বাদ হ্যাঁ ইহা কা পরিবেশ হ্যাঁ বহুত গন্দা হ্যাঁ। ইধর কাজ রাস্তা হে সিঙ্গেল হ্যাঁ, উসকে বাদ ইধর কা রাস্তা খড্ডা ভরা হুয়া হ্যাঁ, জো পার্কিং হ্যাঁ পার্কিং মে কোই ভি জায়গা মে গাড়ি বেঠ জায়গা এসা পার্কিং কা হালত হ্যাঁ। তারপর ইধর কা পানি কা সুবিধা নেই হ্যাঁ, কোই ল্যাট্রিন জানে কা উতনা সুবিধা নেই হ্যাঁ। পাসপোর্ট তো বহুত আচ্ছা হ্যাঁ, লেকিন ইধর সুবিধা কুছ নেই হ্যাঁ। সেপটে গত সরকার অমলরে রূপান্তরীকরণ ও সৌন্দর্যকরণ করিবাকু তৎকালীন 5টি অধ্যক্ষ আসি প্রতিশ্রুতি দেইথিলে, এনেই অর্থ মঞ্জুর হইথিলে বি কাম কিন্তু ধীর গতিরে চলিছে। পাণ্ডিয়ান সার তো সেতবে আসলে 16 কোটি টঙ্কা 15 কোটি 58 লক্ষ টঙ্কা অটকলর ব্যয়মূল্য হইতলা, কাম তো চালিতলা। এবে কিন্তু সরকার চেঞ্জ হলা পরে কাম পুরা ধীর স্তরে চলছে, ও পর্যটন বি আসিবাকু এঠিকি মানে আস্তে আস্তে পর্যটন কমি যাউচন্তি, কারণ এঠিকার ব্যবস্থা কিছু নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, রাস্তাঘাট ঠিকঠাক নাই। 5টি অধীনের কাম হইতান্তা, বড়ম্বা মন্দির ত্বরান্বিত হইতান্তা, পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব পীঠ ত্বরান্বিত হইতান্তা, আউ আমার পাহাচ উসার হইতান্তা, পাহাচ গোটে ছোট অছি এবে পাহাচ উসার হইতান্তা, রাস্তা ঠিক হইতান্তা। পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে গোটে বিশ্ব পর্যটন মানে পর্যটনস্থলীর মান পাইছে, পঞ্চলিঙ্গেশ্বর টুরিস্ট হাজার হাজার টুরিস্ট এঠিক ডেলি আসছন্তি, আউ কিন্তু এঠি কিছু প্রশাসন কিছু বুঝু নাই। এটি অব্যবস্থা ঘেরে ওড়িশার প্রসিদ্ধ শৈবপীঠ পঞ্চলিঙ্গেশ্বর, যেটি প্রতবর্ষ লক্ষাধিক সংখ্যার রাজ্য বাহার বি পর্যটকঙ্ সুয় ছুটে, তেবে এ অব্যবস্থা ভিতরে পর্যটকঙ্ অসন্তুষ্ট তো আপন শুণুলে, কেবে প্রশাসন শুণব ও এর চির সমাধান করব তা অপেক্ষা। নীলগিরি বিশ্বম্বর দাস।